আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে সারা বাংলাদেশে ভূমিকম্প হয়েছিল। দেখুন এই বিষয়ে আমি জানি না, আমাদের দেশে কিছুই হয়নি, বাংলাদেশের উলামারা মতামত দেবে, এটা আমার জানাও নেই সেখানে কি হয়েছিল সেটা বাংলাদেশের আলেমরা বলবে। কিন্তু শুনেলে সবাই উনার জন্য দোয়া করব, আল্লাহ উনাকে জান্নাতুল ফিরদাউস দান করুক, বলুন আমিন। ওনার মতো মানুষ আমাদের কাছ থেকে হারিয়ে গেছে, একটা বড় মাপের মানুষ আমাদের একজন সম্পদ হারিয়েছে, আরও যেগুলো আছে আল্লাহ তাদের হায়াত দারাজ করুক। আর আমাদের সমাজকে ওই বাংলাদেশের গুটকাখোর সুন্নি মুলবিগুলোর কাছ থেকে সমাজকে হেফাজত করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি আছে দাও তা বলুন। ঠিক আছে, দেলোয়ার হোসেন সাঈদীর কবরে 144 ধারা করেছে, ওইটা করে লাভ হবে না। হাসিনা যদি মনে করে দোয়া পৌঁছাবে না, তোমার বাপের দোয়া আমি এইখান থেকে দোয়া করবো, ঠিক কি না কথা বলে? এ দোয়া ঘর থেকে করা যায় না যায় না, দোয়া মক্কা থেকে করা যায় না যায় না, গোটা পৃথিবীর লোক দোয়া করছে, আর ওখানে 44 ধারা তোর বেইমান পুলিশগুলোকে লাগিয়ে কি করবি? এটা কি ইসলামে টিভি, এটা কি লেগেছে ইটিভি, ইটিভি কি? আচ্ছা আচ্ছা, আজকে যে মিডিয়া এসছে ইসলামিক ইটিভি বলে একটা চ্যানেল আছে, আপনারা ওইটা একটু দেখে নেবেন, ওয়াজ বায়ান টিভি চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ওয়াজ বায়ান টিভি চ্যানেল। আর এটা আছে ইসলামিক ইটিভি চ্যানেল, তারপরে ইসলামিক 786 আছে, তোমারটা কি নাম? মুসলিম 786 একটা টিভি আছে, কি বুঝলেন? আর এটা তাকরির ইটিভি ইউট্যাব, এটা শুধু ইউট্যাবে আছে, তাকরির ইটিভি ইউট্যাব। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে দিনের ওপরে প্রতিষ্ঠিত রাখুক, বলুন আমিন। আজকের সভাকে কবুল করুক। আমি লাস্টে খালি বলবো, হাত তুলেন কোরআনকে কে কে মহব্বত করেন, হাত তুলেন তো ইনশাল্লাহ, মাশাল্লাহ। যারা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখেন, আমি বলবো এরকম 30টা ছেলে আগামী জলসার জন্যে 1000 করে টাকা কে কে দিবেন বলুন, আগামী বৎসরে ফাটফাট করে বলে দেন, মাশাল্লাহ। আমার চাচা জানা 1000, আব্দুল জব্বার চাচা উনি 1000 দিবেন, আর কে আছেন ভাই তাড়াতাড়ি বলুন, 1000 করে টাকা। আর কে কে আছেন? 1000 করে টাকা আর কে কে আছেন ভাই, একটু আসি। তোমার দস্তারখানে তোমার নামাজে যখন দাঁড়াই, তারা বলে আল্লাহকে ভালোবাসি, কিন্তু যখন পেছনে চলে যায় তখন বলে আমরা তো মজাক করতে গিয়েছিলাম, এটা কোরআন শোনালাম, মানেটা গিয়ে দেখেলেন। তৃতীয় পৃষ্ঠা সূরায়ে বাকারা, আলিফ লাম মিম উলাইকা ইন্নাল্লাযীনা ইশতারাউ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতু, এই পৃষ্ঠায় তৃতীয় পৃষ্ঠায় আছে। যাদের মানে কোরআন আছে তারা বাড়িতে ভালো করে খুলে দেখুন, তারা কখনো তোমার আল্লাহকে ভালোবেসে নয়। তাহলে কলমা পড়তে দোষের কোথায়? ইসলাম বলছে না, আপনি আপনার বাড়ির পাশে কোনো হিন্দু ভাই বাস করে, সে দেখো না কোন জাতে, সে দলিত হোক, আদিবাসী হোক, হিন্দু হোক, সে যদি খেতে না পায় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও, কিন্তু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক, আজকের জলসাকে আল্লাহ কবুল করুক। আপনারা আমার জন্যে দোয়া রাখবেন, ইজুল হাকিম
له ملك السماوات والأرض يحيي ويميت وهو على كل شيء قدير والأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم وإلى مدين آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير الى اخر الايه خيركم من تعلم القران علمه كما قال عليه الصلاه والتسليم الدعاء مقبول بال وقال رسول الله صلى الله عليه وسلم মাননীয় শ্রদ্ধেহ জ্ঞানী গুণী মানি সম্মানী শ্রদ্ধের উলামা ইকরাম হুফাজে ইকরাম এবং আমার মাননীয় শ্রোতামণ্ডলী পর্দার অন্তরালে আমার মায়েরা এবং বোনেরা এবং আমাদের ধর্মসভায় আগত যে সমস্ত দলিত আদিবাসী হিন্দু ভাই এসছেন তাদেরকে ওয়েলকাম স্বাগত সাদরে গ্রহণ করব সবাই একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বতের সঙ্গে দরুদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ গুড়ি কয়েক কথা আলোচনা করব আমরা সবাই আমল করব বলুন ইনশাআল্লাহ এক নম্বর সর্বপ্রথম আমি দোয়া দেব এই গ্রামের যুবকবৃন্দকে এই পাড়ার যুবকবৃন্দ যে বাচ্চারা কচি কাচারা জলসা দিয়েছে মেহনত করে তাদের জন্য আমার অন্তরে দোয়া ভালোবাসা তাদের পরিবারকে আল্লাহ ভালো রাখুক কারোবারে বরকত দেখ এবং যেনারা আমাদের পূর্বপুরুষ দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাদের রুহের মাগফিরাত করে দেখ বলুন আমিন আজকে আমরা এখানে বসেছি আল্লাহর মহব্বতে আল্লাহর প্রেমে আল্লাহর ভালোবাসায় রসুলের মহব্বতে দেখুন আল্লাহকে আপনাদের এখানে ভেদুয়ায় কে কে দেখেছেন হাত তুলে আল্লাহকে দেখেছেন আল্লাহকে কেউ দেখেছেন উত্তর দিবেন ইয়েস অ্যান্ড নো দেখেছেন না না দেখেননি কেউ দেখেননি আচ্ছা হাত তুলেন দেখার ইচ্ছা কার কার আছে হাত তুলেন তো ইনশাআল্লাহ দেখি সবারই আছে জোরে একবার বলুন ইনশাআল্লাহ যদি আল্লাহকে দেখার ইচ্ছা থাকে তো আজ থেকে নিয়ত করলেন আমরা পাকাপোক্ত মমিন হব জোরে বলুন ইনশাআল্লাহ কেন আমার আল্লাহর ওয়াদা আছে জান্নাতে যখন জান্নাতি দিকে দিবেন সর্বপ্রথম এবং সব থেকে দামি নিয়ামত যেটা থাকবে সেটা আল্লাহর দিদার জোরে বলুন সুবহানাল্লাহ সব থেকে দামি নিয়ামত আল্লাহর দিদার হবে কাদের জান্নাতীদের আল্লাহকে দিদার করতে পারবেন আল্লাহ এই সুযোগ দিবেন জাহান্নামী দিকে নয় জান্নাতি দিকে আল্লাহ দিবেন আল্লাহর দিদারের সুযোগ তাই সবাই ওয়াদা করুন আমরা সবাই মুমিন হব জোরে বলুন ইনশাআল্লাহ ভারতে বর্তমানে 40 কোটি মুসলমান আছে এই 40 কোটি মুসলমানের ভেতরে 30 কোটি মুসলমানের ইমান আছে কিনা সন্দেহ আছে রাগ করলেন সত্য কথা বললাম এরপর যদি বলেন সেই 30 কোটির মধ্যে কি আমাদের ভেদুয়ার লোক পড়বে হ্যাঁ সে মালু এখানে আছে ওটাও পড়বে থাকবে আমি খালি বলে দেবো গুণাবলীগুলো গুনে নেবেন যদি এই দোষ এই গুণাবলী কারো মধ্যে থাকে আজকে এই মাজমাই থাকলে মন থেকে ইস্তেগফার করে বাড়ি যাবেন কাল থেকে পাক পাপ মুক্ত জীবন গড়ব জোরে বলুন ইনশাআল্লাহ দেখুন পৃথিবীতে দুটো দিক আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় নোংরা জিনিসকে অ্যাভয়েড করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ প্রশ্রয় দেয়নি নোংরা জিনিসকে অ্যাভয়েড পায়খানা ঘর ভালো জায়গা না নোংরা জায়গা তাড়াতাড়ি বলেন এ কথা বলে না কেন
নোংরা জায়গা, জঘন্য জায়গা, সেখানে আমরা পায়খানা করতে যাই, পেটের মলগুলো বার করি। নবীজি বলেছেন পায়খানা প্রবেশ করলে বাঁ পা দিয়ে তোমরা প্রবেশ করো, এটা নবীজি সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। পায়খানা ঘরের ভেতরে কোনো কথা নয়, পায়খানা করবেন, পায়খানা করে হাজত হয়ে যাবে, বেরিয়ে চলে আসুন। আমাদের দেশের মুসলমানরা পায়খানা ঘরে খায় জানে, এ কথা বলেন না এরা, আপনারা জানেন না মুসলমানরা পায়খানা ঘরের ভেতরে খায়? খায় না। কি খায়? বিড়ি খায়। বিড়ি না খেলে হাগা হয় না, ঠিক বলেছি তো? এই এই খাওয়া, আপনি যে কোনো উলামাকে জিজ্ঞেস করুন আপনার পছন্দ মতো, ইয়াসিন ভালো মৌলভি লয় আপনার কাছে, ইয়াসিন খারাপ মৌলভি, আমি ধরে নেন ভণ্ড, আমাকে বাদ দিয়ে আপনি আপনার ইমামকে জিজ্ঞেস করুন, আপনার পছন্দ মতো একটা মৌলভিকে জিজ্ঞেস করুন যে পায়খানা ঘরের ভেতরে কিছু খাওয়া যাবে, সে আপনাকে মূর্খ বলবে। আমাদেরকে নয়, পৃথিবীর যে কোনো বুদ্ধিজীবীকে জিজ্ঞেস করুন, সে বেধর্মী হলেও বলবে পায়খানা করতে করতে খাওয়া যায় না, যাবে না, কথা বলা যাবে না, নবীজি নিষেধ করেছে। কিন্তু এইগুলো সব আমাদের হয়, কি বুঝলেন? লোকে ডাকছে, আরে আব্দুর রহমান কোথায় গেল রে? ভেতর থেকে বলছে আমি পায়খানায় আছি, বের হচ্ছি দাঁড়া। তোকে কে বললো উত্তর দিতে? ওখান থেকে পায়খানার ভেতরের ভেতরে কথা বলা যাবে না, স্টপ থাকুন, সাইলেন্ট। যে বাইরে আছে তাকে বুঝে নিতে হবে যে সে নিশ্চয়ই কোনো কাজে ঢুকেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো কাজের আদেশ দিয়েছেন, অসৎ কাজের নিষেধ করেছেন। শুধু নিষেধ নয়, আপনার চোখের সামনে যদি কোনো অন্যায় কাজ হয় তো মমিন সে যে জোবানের দ্বারা প্রতিবাদ করলো, হাতের দ্বারা প্রতিবাদ করলো, না পারলে প্রতিবাদ করতে কমপক্ষে মনে মনে ঘৃণা করলো। আজকে আপনাকে দেখিয়ে দেব আমাদের দেশের মুসলিমরা, মুসলমান ভাইরা নোংরা কাজকে মানা করা তো দূরের কথা, সেই জায়গায় লিপ্ত হচ্ছে। হাজারো মুসলমান ছেলে গাঁজা খায়, খায় না, খায় না কথা বলে, হাজারো মুসলমান ছেলে মদ খাচ্ছে, হাজারো মুসলমান ছেলে ঘুষ খায়, হাজারো মুসলমান ছেলে সুদ খায়, হাজারো মুসলমান ছেলে ব্যভিচার করে, যেগুলো ইসলামের সরাসরি হারাম, সেই কাজগুলো মুসলমান ছেলেরা করছে না করেনি, করছে। আর আমাদের মতো হুজুররা তো দায়ে পড়ে গেছে। এখন আপনাদের গ্রামের এই পাড়ার ছেলেরা জলসা করেছে হুজুর মওতাদের জন্যে, কি সওয়াবের ইসানির মজলিস, তাই কি না? ঠিক তো? আপনাকে বলি, একটা মাতালু এই কবরস্থানে শুয়ে আছে না, না ইমানদারির সঙ্গে বলবেন, এ কথা বলে না কেন? এরা মাতালের কবর দেন নাই? দিয়েছেন তো, মাতালের কবর দিয়েছেন, গাঁজাখোরের কবর দিয়েছেন। শুধু আপনাদের লয়, গোটা পশ্চিমবাংলার সব কবরস্থানেই, গোটা দেশের লয়, পৃথিবীর কবরস্থানে গাঁজাখোর আছে, নাস্তিক আছে, বেইমান আছে, নেমো খারাম আছে, মুসলমানের ঘরে কিন্তু তাকে কবরস্থানে দিয়েছেন। ওই জন্যে আমাদেরকে দোয়া করতে বললে হুজুররা আমরা কি দোয়া করি জানেন? আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত। যদি আমি বলি আল্লাহ এই কবরস্থানে যতগুলো লোক শুয়ে আছে সব লোককে জান্নাতবাসী করো, তখনই হুজুর কেলানি খাবে, খাবে তো, গাঁজা করু তো আছে, তাকে কি করে জান্নাতে দেবো? যদি বলেন হুজুর আপনাকে টাকা দিয়ে এনেছি হায়ার করে, তো ইয়াসিন হায়ার করা মৌলভি লয়, তাহলে গুটকাখোর মৌলভি নিয়ে আসবি। গুটকাখোর মৌলভি বুঝেন? যারা ফোনেতে গালি দেয়, যাদের পেট ভরে ফাতিহা করে, যাদের পেট ভরে লোকের ঘরে কোরআন খানি করে খায়, যারা লোকে দৌড়ে দৌড়ে খেয়ে বেড়ায় যে তোর বাপকে দোয়া করে ফাতিহা করে জান্নাতে দেব, সেই গুটকাখোর মৌলভি আনবেন, ইয়াসিন দোয়া করতে পারবে না, গাঁজাখোরের জন্যে মাতালের জন্যে না। আমার আব্বা নামাজ পড়ত, আমি বলতে পারবো আল্লাহ নামাজ পড়েছে চাচা যান, নামাজের মধ্যে যদি কোনো কমি থাকে আল্লাহ ক্ষমা করে দিবে। যে মালের কিছুই নাই তার লেগে আল্লাহকে কি বলবো বলুন? আপনারা শিখিয়ে দেন কি দোয়া করব মাতালের লেগে, আপনারা শিখিয়ে দেন। যদি বলেন হুজুর কেন আল্লাহর অলিরা দোয়া করলে কবুল হয়ে যায়, আল্লাহ মাফ করে দেয়, তাকে বলবো তোমার অলিকে জিজ্ঞেস করো হযরতে নূহ নবীর সন্তান কি দোষ করেছে। নূহ নবী হচ্ছে নিষ্পাপ এবং জান্নাতি পয়গম্বর,
আল্লাহ বললেন হাত নামিয়ে নাও আমাকে মানেনি আমার নবীকে মানেনি তার জন্য দোয়া করতে পাবে না আর তুমি বলছো হুজুর মাতালার গাঁজা করকে দোয়া করে জান্নাতে যাও তোমার হুজুরের বীজ মারবে আর তোমারও বীজ মারবে ফেরেশতারা কবরে এটা লিখে নিয়ে যাও এই আশা ছেড়ে দিবেন আল্লাহর কাছে দোয়া করা যায় মুমিনের জন্য আমি সেদিনে বলেছি হুগলি ডিস্ট্রিক্টে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি কোথায় মেদিনীপুরে না হুগলিতে মেদিনীপুরে খুব ভালো মানুষ ছিলেন সমাজ সেবা করেছেন সমাজের উপকার করেছেন জ্ঞান বেটেছেন ভালো কাজ করেছেন